আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো যারা আপনারা চাচ্ছেন যে ফাইল ক্যাবিনেট এবং লকার দুইটা একসাথে বাট থাকবে হিডেন, তাদের জন্য এই ফাইল ক্যাবিনেটটি হতে পারে একটি বেস্ট অপশন। আমরা এখানে দুইটা কালার কম্বিনেশন দেখতেছি, দুইটা কিন্তু সেমই, আপনারা যেটা মন চায় আপনারা নিতে পারবেন। আমি একটু সাইজটা দেখাই দিই। উচ্চতা 42 ইঞ্চি, পাশে রয়েছে 20 ইঞ্চ, গভীরতা রয়েছে 24 ইঞ্চি। খুবই স্ট্যান্ডার্ড একটি সাইজ 42 ইঞ্চি ফাইল ক্যাবিনেটের মধ্যে। আচ্ছা, এটার মধ্যে কি কি এক্সক্লুসিভ আমরা দিয়েছি, অন্যান্যদের চাইতে কেন আমরা আলাদা, সেটা একটু দেখাই দিব। এখানে আমরা একটু কালার ফিনিশিংটা দেখেন, আমরা চেষ্টা করেছি আমাদের দেশে যতটুকু ভালো কালার করা যায় অতটুকুই দেওয়ার আমাদের দিক থেকে। এবং দেখেন ভিতরের ফিনিশিংটা, কালার ফিনিশিংটা, এবং এইখানে দেখেন খুবই হেভি। এখানে আমরা কিন্তু সিঙ্গেল প্লেটটা দেখতেছি, খুবই হেভি। এখানে চ্যানেলটা দেখেন, খুবই হেভি। হ্যাঁ, এবং আমরা এখানে কিন্তু স্ক্রু সিস্টেম করেছি যাতে পুরোপুরি ডয়ারটা বের হয়ে না চলে আসে। হ্যাঁ, এছাড়াও যদি ডয়ার কেউ বেরও করে ফেলে তাহলে কিন্তু দেখতে পারবে না। কেন দেখতে পারবে না আমি একটু দেখাই দিই। আমি একটু স্ক্রু খুলে দেখাই দিচ্ছি। একটু হেভির মধ্যে যদি চান তাহলে আপনারা আমাদের থেকে ফাইল ক্যাবিনেটগুলো নিতে পারেন। আমরা আসলে মূলত সিকিউরিটিটা বেশি প্রাধান্য দিই, এছাড়া লক, এই জিনিসগুলো এবং ফিনিশিংটা যতটুকু সম্ভব। আমি বলতেছি না আমাদেরটা সবচেয়ে বেস্ট, বাট আমরা চেষ্টা করি। এই দেখেন আমি খুলে ফেলাম, ওরে সেই হেভি। আমি আসলে বুঝাতে পারতেছেন, আপনারা এসে দেখুন সরাসরি তাহলে বুঝতে পারবেন। এইখানে দেখেন একটা ডয়ার খুলে ফেললে কিন্তু আরেকটা ডয়ারে আপনারা হাত দিতে পারবেন না। এখানে বেয়ারিং রয়েছে, যত হেভি জিনিসপত্র রাখেন না কেন চাকার উপর দিয়ে যাবে, বেয়ারিংয়ের উপর যাবে, যার কারণে খুবই ইজি হবে। এক ডয়ার খুলে ফেললে আরেক ডয়ারে কী আছে দেখতে পারবেন না। এছাড়াও এখানে একটা হিডেন লকার রয়েছে এবং এখানেও লক সিস্টেম রয়েছে। তার আগে আমি একটু লকারটা দেখাই নিই, তারপরে লক সিস্টেম নিয়ে কথা বলবো। এখানে একটা চাবি সিস্টেম লক এবং এখানে আবার ঝুলা রাখতে পারবেন। দুইটা লক কিন্তু চলে আসলো। এবং এই যে সিন্দুকটি খোলার পরে সিন্দুকের এখানে কিন্তু হিউজ স্পেস রয়েছে, হিউজ। ইটস অ্যাবাউট 24 ইঞ্চ ডিপ। সো আপনারা বুঝতেই পারতেছেন যে কত পরিমাণে জায়গা। এবং এছাড়াও ডয়ারটা যখন আপনার, এখানে কিন্তু একটা লক রয়েছে, এছাড়াও ডয়ারটা খোলার পরে এই ডয়ারটা পর্যন্ত হেভি করা হয়েছে, একদম সিন্দুকের মতো। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি ফাইল ক্যাবিনেটে যতটুকু হেভি করা যায়। আপনারা এসে দেখুন তাহলে বুঝতে পারবেন আমার মুখের কথা সত্যি কিনা। এবং এখানেও কিন্তু হিডেন চেম্বার রয়েছে নিচে এবং দুই সাইডে, হিডেন চেম্বার রয়েছে নিচে এবং দুই সাইডে। হ্যাঁ, এখানেও দুই পাশে এবং নিচে হিডেন চেম্বার রয়েছে এবং এখানে লক রয়েছে, এখানে সিন্দুকের আপনার লক। এবং এরপরে সর্বশেষে আমি লকগুলো নিয়ে কথা বলবো বলছিলাম, আমরা কিন্তু ডাবল লক ইউজ করি। দেখেন ডাবল, এটাতে কিন্তু ডাবল ইউজ করা হয়েছে। কতটা বড় একটু খেয়াল করুন, এই দেখেন কতটা বড়। সিঙ্গেলগুলো অনেক সময় টান দিলে খুলে যায়। এবং আমরা কিন্তু হ্যান্ডেলটা, বিশেষ করে আমরা হ্যান্ডেলটা কী করেছি আমি একটু দেখাবো। আমি একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। হ্যান্ডেলটা আমরা এইখান থেকে, বডি থেকে সবসময় করি, যার কারণে হ্যান্ডেলটা ভেঙে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। এবং এখানেও ডাবল লক সিস্টেম রয়েছে। এছাড়াও এখানে একটা পুশ লক রয়েছে, যার মাধ্যমে এখানে একবার পুশ করার কারণে দুইটা ডয়ার কিন্তু একসাথে লক হয়ে যাবে। এই যে এরপরও আবার চাইলে আপনারা এই লকগুলো করতে পারবেন, ডাবল লকিং সিস্টেম। নিচে আবার সিন্দুক। সো এই যে ব্যাপারটা, ফুললি যে ব্যাপারটা, মানে খুব হেভি ফিনিশিংয়ের মধ্যে যারা এই ধরনের ফাইল ক্যাবিনেট চাচ্ছেন, এটাও কিন্তু সেম, এটাকে এক কালার করা হয়েছে। এছাড়াও যদি আপনারা অন্যান্য কালার চান, অন্যান্য সাইজের চান, কাস্টমাইজ করে নিতে চান, আপনারা কিন্তু নিতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে বেস্ট জিনিস দেওয়ার। আপনারা যদি আমাদের থেকে ফাইল ক্যাবিনেট, লকার যেটাই ক্রয় করুন না কেন, এটা যাতে দীর্ঘ সময় ধরে ইউজ করতে পারেন, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এবং বিক্রয়োত্তর সেবাটা আমাদের মেইন টার্গেট। সো যারা আপনারা ফাইল ক্যাবিনেট, আলমিরা, লকার ক্রয় করতে চাচ্ছেন, তাদের কোথায় আসতে হবে? ডিজিটাল লকার হাউসে আসুন, দেখুন, বুঝুন, তারপরে ক্রয় করুন। ভালো থাকুন, ভালো দলে থাকুন। আসসালামু আলাইকুম।